ন্যাশনাল স্টেডিয়ামের ভেতরে কিংসমেড ক্রিকেট স্টেডিয়াম গ্যালারির একাংশ দেখতে পাচ্ছেন। সবুজ মাঠ, আগে বলেছিলাম যে এখানকে সব মাঠে আসলেই মনটা ভালো হয়ে যায়। এই যে গ্যালারির বাইরে এই যে সবুজ একটা গালিচা, এখানেও বসবেন দর্শকরা খেলা দেখতে। আপনারা দেখছেন পুরো স্টেডিয়ামেই আর খুব মাটির ঢিবি আছে দর্শকদের বসার জন্য, গ্যালারি আছে। ব্যাটিং কোচ জেমি সিরানসের সঙ্গে উইকেট দেখতে গেছেন টেস্ট অধিনায়ক মমিনুল হক। এই উইকেট নিয়ে যথেষ্ট কৌতূহল বাংলাদেশ দলের। উইকেটটি সাধারণত দক্ষিণ আফ্রিকার অন্য মাঠের উইকেটের মতোই এক সময় পেস বাউন্স ছিল, বাট গত কয়েক বছরে এখানে স্পিনাররা ভালো করছেন। তবে কোচ বোলিং কোচ অ্যারন ডোনাল্ডের কাছ থেকে পাওয়া তথ্য যেটা, যে এই টেস্টে হয়তোবা কিছুটা সবুজ উইকেটই দিতে পারে দক্ষিণ আফ্রিকা। মুশফিককে দেখতে পাচ্ছেন তার কিট ব্যাগ থেকে অনুশীলনের সরঞ্জাম বের করছেন। ফিল্ডিং কোচ ম্যাকডারমট, উইকেট দেখে ফিরে আসছেন সিডন্স এবং মুমিনুল। অনুশীলনের জন্য প্রস্তুতি, এখানে অনেক বড় বড় মাঠ আছে।